আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদ, আহমেদ বানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণী শিক্ষক, ইচ্ছামতী শাখার এবং ম্যাথ টিচার। তোমাদেরকে আমি গত ক্লাসে যে চ্যাপ্টারটা করিয়েছিলাম সেখান থেকে তার পরের অংশটুকু আমি করাবো। গত ক্লাসে আমি তোমাকে এরকম একটা ম্যাথ করেছিলাম তোমাদেরকে, যে দুই পাশে সংখ্যা থেকে মাঝখানে প্রতীক বসাতে হয় ছোট বড় সমান। তাহলে এই টাইপের একটা প্রবলেম তোমাদেরকে আমি সলভ করাবো। প্রথম পক্ষ নিতে হবে। প্রথম পক্ষ নিয়ে তোমরা জানো এই ম্যাথটা হচ্ছে কিছুটা সরল টাইপের। সরলে আমাদের কাজটা কি, প্রথমে বন্ধনীগুলোর কাজ করতে হয়। প্রথম বন্ধনীর কাজ প্রথমে করতে হয়, দ্বিতীয় বন্ধনী পরে, তারপর তৃতীয় বন্ধনী, তারপর আসবে ভাগ গুণ বিয়োগ, ভাগ গুণ যোগ, তারপর বিয়োগ। তো এখানে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমি করবো। তাহলে প্রথম বন্ধনী 13 আর 5 যোগ করলে কত আসে, 18। প্রথম বন্ধনীর কাজ শেষ, প্রথম বন্ধনী উঠে যাবে, তারপর 18 থাকবে। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করবো। দ্বিতীয় বন্ধনীতে 18 কে 3 দিয়ে ভাগ করতে হবে। 18 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে, 3 6 18। এখন 6 থেকে 4 বিয়োগ করবো, বিয়োগ করলে কত আসবে, 2। এরকম দ্বিতীয় পক্ষে কাজ করব, দ্বিতীয় পক্ষটা তুলব। দ্বিতীয় পক্ষে প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। তাহলে 9 থেকে 6 গেলে আসে কত, 3 গুণ 4, বাকি যা আছে তাই থাকবে। যেহেতু তোমার প্রথম বন্ধনীর কাজ শেষ, এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর গুণের কাজ আয় করতে হবে, 3 4 12, 12 থেকে 12 গেলে শূন্য হয় 2। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মান সমান। সুতরাং উত্তর কি আসবে, উত্তর আসবে সমান সমান। আমরা শিখব হচ্ছে গাণিতিক বাক্যের প্রকাশ এবং খোলা বাক্য নির্বাচন। প্রশ্নটা দেখো, 120 কে 44 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। তাহলে এই অঙ্কটা আমরা করবো কিভাবে, এই অঙ্কটা করবো আমরা প্রথমে এই কথাটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। গাণিতিক বাক্যের প্রকাশিত রূপ হবে 120 কে 40 দ্বারা ভাগ। তাহলে 120 কে 40 দ্বারা ভাগ করতে হবে, 40 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসবে, 3। তাহলে আমরা এখানে যে মানটা পেয়েছি এটা প্রশ্নে যা বলেছে তাই করলাম। এখন আমরা